সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, আমরা সরাসরি নজর রাখব সেদিকে। রিস্টোর করার চেষ্টা হচ্ছে, প্রচুর জায়গায় সাবস্টেশন এবং ট্রান্সফরমার এখন জলের নিচে রয়েছে এবং সেই সব জায়গায় আমরা পাওয়ার অফ রেখেছি, ফলে পরিবেশ পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। আমরা এখন যেটা ঠিক করেছি যে প্রতি ঘন্টায় আমরা একটা করে ভিসি করব এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার এবং আমাদের ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন তারা করবেন, এবং প্রতি মিনিটের আমরা খবর রাখছি কোথাও জল বাড়ছে, কোথাও প্রচুর পরিমাণে গাছ পড়ছে, কোথাও পোল ভাঙছে। তো আমাদের অফিসাররা, আমাদের কর্মীরা অন স্পট আমরা জায়গায় যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় সেটা আমরা করছি, কিন্তু বিশেষ কিছু জায়গায় আমাদের পাওয়ার এই জল জমার জন্য বন্ধ রাখতে হয়েছে। এই একটা অসুবিধে মানুষের হচ্ছে, কিন্তু এটা কিছু কারণ সাবস্টেশনগুলো ডুবে গেছে, কিছু কিছু জায়গায় বাড়িতে যেখানে মিটার বক্স থাকে তার উপরেও জল উঠে গেছে, তো সেই সব জায়গাগুলোকে আমাদের বন্ধ রাখতে হয়েছে। বাকি আমরা পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখছি এবং আমাদের দপ্তর সদা তৎপর রয়েছে। মূলত যেটা আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাড়োয়া, আগরপাড়া, মধ্যমগ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনাতে মোগড়াহাট, ফলতা, পূর্ব মেদিনীপুরে হলদিয়া, কাথি, ময়না ব্লক, পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে ঘাটাল, বাঁকুড়ায় বিষ্ণুপুর, বাঁকুড়া শহর, হুগলিতে আরামবাগ, গোঘাট, খানাকুল, বিধাননগরে ভাঙর, মূলত এই জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণ গাছও পড়েছে এবং আমাদের পোলও ভেঙেছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে 482টা পোল ভেঙেছে। আমরা আজকের মধ্যেই করব। আমাদের প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত মেটেরিয়াল রয়েছে এবং প্রত্যেক স্টাফ স্টেশন অনুযায়ী আমাদের গ্যাং রয়েছে, দুটো তিনটে করে আমরা এরিয়া বুঝে আমরা গ্যাং রেখেছি, ফলে জল সেগুলো তো আমরা বন্ধ রেখেছি, জল নেমে গেলেই আবার সেগুলোকে আমরা অন করে দেবো। হ্যাঁ, এই জেলাগুলোতে ম্যাক্সিমাম পোল ভেঙেছে। জল যতক্ষণ না নামবে ততক্ষণ, এটা তো একটা আমাদের থেকেই আমরা নির্দিষ্টভাবেই সরকার থেকেও আমরা এই পলিসি নেওয়া হয়েছে, যেখানেই ট্রান্সফরমার সাবস্টেশন জলের নিচে থাকবে বা মিটারগুলো জলের নিচে থাকবে সেখানে পাওয়ার অফ থাকবে, জল নামলেই আবার আমরা সেটাকে অন করে দেবো। এরকম এরিয়া, এরকম একটু চিপি নিয়ে বলুন কোথায় কোথায় আছে। হ্যাঁ, মধ্যমগ্রাম, আগরপাড়া এরকম, আর আরামবাগের দিকে খানাকুল, গোঘাট, কামারপুর, এদিক এই দিকগুলোতে আমাদের মূলত জলের এটা বেশি বেড়েছে। আর এছাড়াও ময়নার দিকেও বেশ কিছু জল ঢুকেছে, হলদিয়াতে ঘাটাল, মূলত আমরা যে অভিযোগটা পাচ্ছি সেটা অনেকেই বলছেন যে লোডশেডিং তো সেই কারণে নেই, যেহেতু সাবস্টেশন ট্রান্সফরমার